প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টপিক। আজকের টপিকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে যে একটি সুষম জ্যামিতিক আকৃতির তার শীর্ষকোণের মান কত, বা সুষম আকৃতির যে জ্যামিতিক আকৃতিটি আছে তার শীর্ষকোণগুলোর সমষ্টি কত, বা অন্তকোণগুলোর সমষ্টি কত, তা নির্ণয় করার জন্য একটি টেকনিক দেখাবো, যে টেকনিকটিকে কাজে লাগিয়ে যে কোনো জ্যামিতিক সুষম আকৃতির আমরা শীর্ষকোণ বা শীর্ষকোণের সমষ্টি বের করতে পারবো। আসুন আমরা টপিকটি দিয়ে আলোচনা করি। আজকে আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছিল রেলেও সার্জন 2005-এ। প্রশ্নটি হলো একটি সুষম ষড়ভুজের অন্তকোণগুলোর সমষ্টিগত। সুষম কথাটির মানে হলো যে যে জ্যামিতিক আকৃতির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান সমান। তো যে কোনো সুষম আকৃতির তার শীর্ষকোণ বা শীর্ষকোণের সমষ্টিগত এটা বের করার জন্য যে টেকনিকটি আমরা ব্যবহার করব, টেকনিকটি হলো টেকনিক। সুষম আকৃতির শীর্ষকোণ বা অন্তকোণে বা অন্তকোণ বের করার সূত্র, সূত্রটি হলো n-2 × 180°/n, যেখানে n হলো বাহুর সংখ্যা। তাহলে আমরা জানি যে ত্রিভুজ হলো 6 প্রকার, বাহুভেদে হলো ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, এবং কোণের ভিত্তিতে ত্রিভুজ হলো 3 প্রকার, স্থূলকোণী, সূক্ষ্মকোণী এবং সমকোণী। যেহেতু বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, এই ক্ষেত্রে এই 6 প্রকার ত্রিভুজের মধ্যে সমবাহু ত্রিভুজটাই হলো সুষম একটি ত্রিভুজ। তাহলে সুষম কারণ হলো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান, শীর্ষকোণের মান সমান এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষকোণের মান কত, তা আমরা এই টেকনিকটিকে কাজে লাগিয়ে বা এই সূত্রটিকে কাজে লাগিয়ে খুব সহজে নিয়ে আসতে পারবো। আমরা জানি যে সুষম ত্রিভুজের শীর্ষকোণের মান হলো 60°। দেখি আমরা এই সূত্রটিতে বসে দিয়ে দেখি মিলে কি না। তাহলে এন মানে হলো বাহুর সংখ্যা। তাহলে যদি এই সূত্রটিতে আমরা বসে দিই সুষম ত্রিভুজের ক্ষেত্রে, সুষম ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের শীর্ষকোণের মান কত হবে? শীর্ষকোণ তাহলে এন মানে হলো 3 বসাবো, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু আছে। তাহলে এন এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 3-2 × 180°/3, এই যে এন। তাহলে এখন ক্যালকুলেশন করলে আমরা পাবো 3 থেকে 2 বাদ গেলে 1 হয়, × 180°/3, 3 যদি 180 কাটে দেয় তাহলে 60° বেরাবে। তাহলে সুষম একটি সমবাহু ত্রিভুজের শীর্ষকোণের মান হলো 60°। এখন আমি সুষম একটি চতুর্ভুজের শীর্ষকোণের মান কত তা দেখাবো। সুষম চতুর্ভুজ বলতে আমরা বুঝবো যে চতুর্ভুজের 4 বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি শীর্ষকোণের মান সমান। আমরা জানি যে সুষম চতুর্ভুজ আকৃতিটি হলো বর্গ। তাহলে বর্গের প্রত্যেকটি কোণের মান আমরা জানি 90°, তা আমরা এই সূত্রে বসে দিলে সহজেই পাবো। তাহলে বর্গের ক্ষেত্রে আমরা জানি, তাহলে বর্গের শীর্ষকোণ আমরা যদি বের করতে চাই, তাহলে যেহেতু বর্গের
চার বাহু আছে, তাহলে এনের জায়গায় আমরা চার বসাবো। তাহলে আমরা লিখতে পারি চার মাইনাস টু ইন্টু 180 ডিভাইডেড বাই চার, কারণ এন মানে হলো বাহুর সংখ্যা সুষম আকৃতির। তাহলে চার থেকে দুই গেলে আমরা পাবো দুই ইন্টু 180 ডিভি ডিভাইডেড বাই চার, দুই দিয়ে চারে কাটি দিলে আমরা পাবো দুই, দুই দিয়ে 180 কাটি দিলে পাবো আমরা 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু আগে থেকেই জানি বর্গের প্রত্যেকটি কোণের মান হলো 90 ডিগ্রি, অর্থাৎ শীর্ষ কোণের মান হলো 90 ডিগ্রি। এরপরে আমরা দেখতে চাই সুষম একটি পঞ্চভুজের শীর্ষকোণ বা অন্তকোণের মান কত। তাহলে ওই পঞ্চভুজের ক্ষেত্রে ওই একই কেস ঘটবে। যদি পঞ্চভুজ হয় তাহলে পঞ্চভুজের শীর্ষকোণ যদি আমরা বের করতে চাই তাহলে এই এন এর জায়গায় আমরা পাঁচ বসে দেব, এন মানে যেহেতু বাহুর সংখ্যা। আর এক্ষেত্রে আমি যে সূত্রটি দেখাচ্ছি সেটি হলো সুষম হতে হবে, সুষম ছাড়া কিন্তু হবে না। তাহলে সুষম একটি পঞ্চভুজের শীর্ষকোণের মান আসবে এন এর জায়গায় আমরা পাঁচ বসাবো। তাহলে যদি পাঁচ বসাই মাইনাস সূত্রের এই টু বসাবো ইন্টু 180 ডিভাইডেড বাই পাঁচ। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, পাঁচ থেকে দুই গেলে আমরা পাবো তিন, 180 ডিগ্রি ডিভাইডেড বাই ফাইভ, ফাইভ দিয়ে যদি আমরা এটাকে কাটি দিই তাহলে আমরা পাবো তিন পাশে 15, 16, 17, 18, 5, 6, 30। তাহলে এই 36কে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে সুষম একটি পঞ্চভুজের শীর্ষকোণের মান পাবো। তাহলে তিন দিয়ে যদি আমরা 6 গুণ করি তাহলে 3, 6, 18, 8, হাতে 1, 3 দিকে 9, আর 1, 10। তাহলে সুষম একটি পঞ্চভুজের শীর্ষকোণের মান হলো 108 ডিগ্রি। আমরা এখন সেই কাঙ্ক্ষিত প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটিকে কেন্দ্র করে আমরা এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। প্রশ্নটি এসেছিল রেলওয়ে সার্জন 2005-এ। তাহলে আমরা দেখি আমাদেরকে প্রশ্নটিতে কি বলছে। প্রশ্নটিতে বলছে যে একটি সুষম ষড়ভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত। তাহলে শুরুতেই আমরা একটি শীর্ষকোণের মান নিয়ে আসব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আকৃতির মধ্যে এক বাহু দুই তিন চার পাঁচ ছয়, ধরে নিলাম এটি একটি সুষম আকৃতির ষড়ভুজ। এর শীর্ষকোণ তাহলে কটা হবে, যেহেতু সুষম আকৃতির ষড়ভুজ তাহলে এর বাহু হবে ছয়টা এবং শীর্ষকোণও হবে ছয়টা। আর আমরা জানি যে কেন্দ্রীয় উৎপন্ন কোণের পরিমাণ হলো 360 ডিগ্রি। তো আমাদের প্রশ্ন হলো যে এই যে শীর্ষকোণ আছে, অর্থাৎ এই শীর্ষকোণের নামে হলো অন্তকোণ, এই অন্তকোণগুলোর সমষ্টি কত। শুরুতেই আমরা একটি কোণের মান নিয়ে আসবো, একটি কোণের মান নিয়ে এসে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে এই সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি চলে আসবে। আর এজন্য আমরা যেহেতু সুষম কথাটি বলছে তাহলে এই সূত্রের মধ্যে আমরা বসে দেব। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি এই ষড়ভুজের শীর্ষকোণের মান, তাহলে শীর্ষকোণ আসবে এনের জায়গায় আমরা ছয় বসাবো, তাহলে সিক্স মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই সিক্স। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো ছয় থেকে দুই গেলে পাবো আমরা, ছয় থেকে দুই গেলে পাবো চার ইন্টু 180 ডিভাইডেড বাই সিক্স, সিক্স দিয়ে যদি 180 কাটি দেয় তাহলে আমরা পাবো তিরিশ, তিরিশ দিয়ে যদি আমরা চারকে গুণ করি তাহলে আমরা পাবো 120 ডিগ্রি। প্রিয় ভিউয়ার, আমরা এই সুষম ষড়ভুজের শীর্ষকোণের মান পেলাম 120 ডিগ্রি। তাহলে এটাও হবে 120 ডিগ্রি, এটাও হবে 120 ডিগ্রি, এটাও হবে 120 ডিগ্রি, এটাও হবে 120 ডিগ্রি এবং এটা হবে 120 ডিগ্রি। তাহলে একটি সুষম ষড়ভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত হবে? সোজা হিসাব, যেহেতু আমরা একটি শীর্ষকোণের মান জানি তাহলে এই ছয়টি কোণের সমষ্টি এমনিতেই বের করতে পারবো। যেহেতু আমরা জানি
যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে গুণ বলে। তাহলে একটি গুণের মান জানার কারণে আমরা ছয়টি গুণের মান আমরা বের করতে পারবো। অতএব সমষ্টি হবে, সমষ্টি সমান আমরা একটি কোণের মান হলো 120 ডিগ্রি, তাকে মাল্টিপ্লাই করবো ছয় দিয়ে, ছয় বরং। তাহলে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা 600, 6 দুগুণে 12, 2 হাতে হলো 1, 6 ছয়ের 1 7। তাহলে সুষম একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি হলো 720 ডিগ্রি। এই সূত্রটিকে কাজে লাগিয়ে আমরা যে কোনো সুষম জ্যামিতিক আকৃতির শীর্ষকোণের মান বের করতে পারবো। যদি সপ্তভুজ হয় তারপর আমরা ওই সূত্রে বসাবো, অষ্টভুজ হলেও বসাবো, নবভুজ হলেও বসাবো। প্রিয় ভিউয়ার, আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, এবং এরকম নতুন নতুন টেকনিক দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।